কাম্মা কাম্মা কোথায় গেল সবাই? ঘুমিয়ে পড়িস না, যা শুনলাম আজকে। বৌদি, ও ছোট বৌদি, ছোট মাসি, ও মাসি বোনি, কিরে কেমন শুনলি অনুষ্ঠান? যা শুনলাম না সেটা এক কথায় বোঝানো যাবে না। কিরে তোদের তো একবারে সারা রাত জেগে কাহিল অবস্থা। হ্যাঁ কাম্মা, কি অবস্থা? ও কাম্মা, কে বলছি, তাতান কখন ফিরল গো? ও আবারে সারা রাত জেগে মেয়েটার কি অবস্থা দেখছি। কিরে কেমন শুনলি অনুষ্ঠান? বললি না তো দারুণ হয়েছে। বড় বৌদি, আমরা তো শুধু গান শুনিনি, কবিতাও রচনা করলাম। শুরু হয়ে গেছে এই আতলামও, শুরু হয়ে গেছে। এই শোনো, এটা না একটা বাড়ি, আর এখানে না সবাই স্বাভাবিক মানুষজন আমরা আছি, বুঝতে পেরেছ? আতলামও চলবে না এখানে। শেষ পর্যন্ত কবিতাটা ছন্দে মিলল না, এই যা। কি বলছে রে কাজরি, এসব আতলাম্বর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। কিন্তু আমি যে তোমার একটা কথা জিজ্ঞেস করলাম, তুমি তো তার কোনো উত্তরই দিলে না কাম্মা। কি বল না, তাতান কাল কখন বাড়ি ফিরলো? তোরা ওকে নিয়ে গেছিস ক্লাসিক্যাল গানের অনুষ্ঠানে, ওসব পোষায় ওর, মাঝপথে বাড়ি ফিরে এসে নিজের ঘরে শুয়ে পড়লো। ও সোজা বাড়ি ফিরে এসেছিল? হ্যাঁ। ও ও কত নাগাদ ফিরেছিল বলতে পারবে? আমার মনে হয় তখনই জেনে গেছে। আমার তাই মনে হয়, মানে রাদার আমি শিওর জেনে গেছে, সেই কারণেই ওখানে থাকতে চাইনি, ও চলে এসেছে। কিন্তু তোরা যে বললি ও নিজেই নাকি শেষের দিকে ব্যাক ফুটে চলে যাচ্ছিল। হ্যাঁ তাও তো ঠিক, ওর মনে দুঃখ হতে যাবে কেন? এই ছোট, এই ওরা কি বলছে রে, তুই কিছু বুঝতে পারছিস ওদের কথা? আমি কিছু বুঝতে পারছি না দিদি ভাই, আবার আবার কি তাতান কোনো গন্ডগোল করলো কিনা, কিন্তু কিন্তু কালকে তাতানের কিছু একটা হয়েছিল জানো। কেন কেন কাম্মা বাড়ি ফিরে কিছু বলেছে ও? কই না তো, সেরকম তো কিছু বললোই না। আমি তোকে জিজ্ঞেস করলাম যে চলে এলি কেন হঠাৎ করে, ফাংশন কি ভালো লাগলো না নাকি? কিছু বললো না তো, বললো যে সারাদিন হসপিটালে ছিলাম, ভীষণ টায়ার্ড লাগছে, আমি শুয়ে পড়ছি, আমাকে আর দেখো না আজকে, বলেও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো। বাবা, তো পুরো কেস দেখতে পাচ্ছি। কি হয়েছে রে বুম্মা? কাম্মা কাল রাতে খায়নি ও? কোথায় খেলো না তো, আমি তো জিজ্ঞেস করলাম খাবে কিনা, বললো না আমি ডিনার করবো না, সারাদিন হসপিটাল ছিলাম, টায়ার্ড হয়ে গেছি, আমাকে দেখো না, আমি ডিনার করবো না, কিছু না খেয়েই তো ছিল শুয়ে পড়ল। কিন্তু কাজুর এবার না আমার খুব চিন্তা হচ্ছে, এই কি হয়েছে আমাকে একটু বলবি, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ কাম্মা, কাম্মা কালকের অনুষ্ঠানে মেঘলা গান গাইতে এসেছিল। মেঘলা, মেঘলা গান গাইতে এসেছিল তাই নাকি? কি বলছিস কি রে, তো কি তারপর তারপর কি হলো? তারপর আর কি, দুর্দান্ত গান গাইল, দারুণ, মানে না শুনলে বলে বোঝানো যাবে না। আর মেঘলার গান শেষ হতে না হতেই তাতানবাবু একেবারে তীর বেগে অডিটোরিয়াম থেকে বেরিয়ে চলে গেলেন মেঘলার সঙ্গে দেখা করবে বলে। ব্যাস তারপর থেকে তাতানবাবু হাওয়া, আমরা ওকে দেখিও নি আর ও আমাদের ফোনও ধরেনি। আমরা ভাবলাম হয়তো হসপিটালে কোনো কাজে বা এমার্জেন্সিতে গেছে। তারপরেই মঞ্চে অবতীর্ণ হলেন আমাদের দেবী, মানে অদ্রিজা দেবী।
অদ্রিয়া দেবী আমাদের জানালেন যে তাতানবাবু নাকি এমার্জেন্সিতে হসপিটালে গেছেন, কিন্তু বাড়ি এসে দেখছি যে ও তো এমার্জেন্সিতেও যায়নি আর কোনো কাজেও যায়নি, সোজা বাড়ি চলে এসেছে। কি মনে এটা, জল খাবি? হ্যাঁ না, যেভাবে তুই এক্সপ্রেস ট্রেন চালালি না, কিছু তো বুঝতে পারছি না। তুই কিছু বুঝতে পারছিস ওরা কি বলছে? হ্যাঁ এইটুকু বুঝতে পারছি যে কালকে ওই গানের অনুষ্ঠানে মেঘলাও এসেছিল, অদ্রিজাও এসেছিল, এবং তাতানের সঙ্গে ওদের দুজনেরই দেখা হয়েছিল। আমি আরেকটু বেশি বুঝেছি কাম্মা। না কিন্তু তুই আমাকে একটা কথা বল যে মেয়েটা তো নিজেই বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল, আর তারপর থেকে তো মেয়েটার সাথে তাতানের দেখাও হয়নি। আমার কালকে মেঘলার গান শোনার পরে বোধহয় তাতান রিপেন্ট করেছিল বিয়েটা ক্যান্সেল করে দেওয়ার জন্য, অথবা এমনও হতে পারে দুজনের মধ্যে কোনো মান অভিমান চলছিল। কিন্তু যাই ঘটে থাকুক কাম্মা, আজ কিন্তু তাতান সব কিছু মিটমাট করার জন্য গিয়েছিল, আমার তাই ধারণা। আর তাই ওখানে গিয়ে ওই মারাত্মক খবরটা যখনই শুনেছে। কি মারাত্মক খবর? মারাত্মক খবর আবার কি? ও মেঘলা, ওর বোধহয় বিয়ে ঠিক হচ্ছে। বিয়ে ঠিক হচ্ছে মেঘলার? কোথায়? না না, ওর তো বিয়ে ঠিক হওয়ার কথাই ছিল না। মেঘলার গুরুজি বিয়েটা ঠিক করেছেন ওনার এক ছাত্রের সঙ্গে, ছাত্র আমেরিকায় থাকে, আর মেঘলাও বিয়েতে রাজি হয়ে গেছে। তাই নাকি? ও বাবা, তো মেয়ের বাবা তো এত কথা বললেন। হ্যাঁ এত কথা বললেন যে বড় মেয়ের বিয়ে না দিয়ে নাকি তার ছোট মেয়ের বিয়ে দেবার মত হচ্ছে না, মন হচ্ছে না। তা এখন তাহলে কি হলো, মানে এখন কি মত পাল্টে গেল নাকি? ছোট মেয়ের বিয়ে তো আগে দিয়ে দিচ্ছেন, তার মানে বড় মেয়ের বিয়ে নিশ্চয়ই এর মধ্যে ঠিক হয়ে যায়নি। কিন্তু আমার মনে হয় যে বড় মেয়েটি ও এই মুহূর্তে বিয়ে করতে চাইবে না। আমারও তাই মনে হয় কাম্মা। আসলে মেয়েটা তো সিরিয়াসলি একটা ধাক্কা খেয়েছে। যাক বাবা, এটা দেখছি আমাদের বাড়িতে সবাই মনোবিজ্ঞানী হয়ে গেছে। এই যে হানারাম, এর জন্য না মনোবিজ্ঞানী হতে হয় না, একটু চোখ কান খোলা রাখলেই সব বোঝা যায়। আর একটু প্রেমে পড়ার অভিজ্ঞতাও থাকতে হয়। আর সে বিষয়ে বলতে নেই, আমাদের পাগলা ঘোড়া একদম বিশেষজ্ঞের আসনে বসে আছে। ইমুম্বা, কাকা বলে একটুও সম্মান দেবি না রে? হ্যাঁ সি 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 সি, বাড়িতে আমার এই পজিশন, দুদিন পরে তো দিতি মিটিও আমাকে নিয়ে মজা উড়াবে। সেই হাল তো তুমি নিজেই তৈরি করেছো, সব সময় তো সিং ভেঙে বাছুরের ধালে ঢুকে পড়ো, তাই না? কাম্মা কাম্মা, আমি একটা কথা বলছি, কথাটা একটু ভেবে দেখো। মানে ছোট মেয়েটার বিয়ে যখন ঠিক হয়েই গেছে, তখন বড় মেয়েটার ব্যাপারে আমরা আরেকবার ভাবছি না কেন বলো তো? না মানে এমন তো নয় যে তাতান ছোট মেয়েটাকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। দেখো কাম্মা, আমার মনে হয় একটা ভালো মেয়েকে আমাদের এইভাবে হাতছাড়া করা উচিত হবে না। এবার তোমরা দেখো। না কিন্তু তাতে তাতান মেঘলার গান শেষ হয়ে গেল আর তুই আমাদের কাউকে না বলে চলে এলি এমনি? হ্যাঁ দাদা ভাই, সবাই সবসময় ঠাট্টার মুডে নাও থাকতে পারে, আর সেটা তোমাদের বোঝা খুব প্রয়োজন। বাবা, এ তো পুরো আগুন হয়ে আছে রে। কাল ফাংশনে ওরকম মালহারের বারিশের পর আজ এত উত্তাপ।